সবার ভেতরেই জানার স্পৃহা আছে, কিভাবে ভগবানকে জানা যায়, কেন এসেছি। এই যে জানার স্পৃহা, এটাই বুঝিয়ে দিচ্ছে কি আছে কি নেই। ইউনিভার্সাল ল হচ্ছে, তৃষ্ণা যখন জেগেছে তা মেটাবার বস্তুও নিশ্চয় আছে। যখন যে বেগ জাগবে, একভাবে না একভাবে তা প্রশমিত হবেই। বাচ্চা হলে স্বাভাবিক নিয়মেই মায়ের স্তনে দুধের সঞ্চার হবে, এটাই প্রকৃতির নিয়ম। তাই আমাদের ভেতরকার জানার স্পৃহা যতদিন না মিটছে, জানারও কোনো শেষ নেই। এভাবে জানতে জানতে বুঝতে বুঝতেই জানাকে জাগিয়ে জেনে ও বুঝে আরও জানার দিকে এগিয়ে যেতে হবে, এটাই সাধনা, এটাই জীবন। তৃষ্ণা পেলে যতক্ষণ তা না মিটছে, ঢক ঢক করে আমরা জল পান করেই যাই। তোমার এক ড্রাম জলের দরকার, তা না পাওয়া পর্যন্ত অল্প জলে তো তৃষ্ণা মিটতে পারে না। তাই আমাদের সংসার রূপ খোরাক দিলে কি হবে, যতক্ষণ পর্যন্ত উপযুক্ত খোরাকে ভেতরকার ক্ষুধার নিবৃত্তি না হচ্ছে, ততক্ষণ ক্ষুধা থাকবেই। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ল। তাই তো বৃত্তির নিবৃত্তিতে এত সব সৃষ্টি হয়েও বৃত্তির নিবৃত্তি আর হচ্ছে না, ক্ষুধা আর মিটছে না, তেষ্টা থেকেই যাচ্ছে। সবার বেলাতেই একই সুর, গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিবার অর্থ সামর্থ্য প্রেস্টিজ পজিশন সবই তো হলো, কই অভাব মিটল না তো? বিশ্বের যে সম্রাট তারও ভেতরে ভেতরে একটা অভাব বোধ থেকেই যাচ্ছে, এই অভাবটা যেন আর কিছুতেই পূরণ হবার নয়। কিন্তু প্রকৃতির নিয়মে অভাব পূরণের বস্তু কোথাও না থাকলে অভাবটাও থাকতে পারে না। তাই অভাবটা যখন রয়েছে তা পূরণের বস্তুও আছে, নিশ্চয়ই আছে। প্রসেসও একটা অবশ্যই রয়েছে, এমন প্রসেস বের করতে হবে যাতে অভাব মেটাবার সেই বস্তু আমরা খুঁজে বের করতে পারি, অভাবটা যাতে মেটাতে পারি। এর জন্যই সংস্কার মুক্ত হয়ে নিউট্রাল ইম্পার্শিয়াল থেকে ভগবান হোক, বস্তু হোক, এনার্জি হোক, একটা কিছু আছেই, এই সুর নিয়ে চলতে হবে এবং তাকে ধরার জন্য কাজ করে যেতে হবে। এভাবে মানচিত্র ধরে ধরে এগিয়ে চলতে হবে, তাকে ধরার জন্য কাজ করে যেতে হবে। মানচিত্র ধরে ধরে এভাবে এগিয়ে গেলে জায়গা মতো ঠিকই পৌঁছবে, ক্ষুধা তখন আপনি মিটে যাবে। এর জন্য কল্পনা রাজ্যে বিচরণ করতে হবে না, বাহ্যেন্দ্রিয় গ্রাহ্য বুঝের নির্দেশ মতোই চলতে হবে। এর জন্যই ধর্ম, এর জন্যই আধ্যাত্মিকতা। এখানে যে বলা হয় আধ্যাত্মিকতা ভাবাতীত জ্ঞানাতীত, এটা ঠিক কথা নয়। এই জগতে সবই ভাবা যায়, এই জগৎকে ভাবাই হলো আসল ভাবা। জগতে সব কিছু সহজভাবেই আছে, জীবন ভোর যে যা কিছু করছে সবই তত্ত্ব। এই তত্ত্ব থেকেই সব খুঁজে বার করতে হবে। আধ্যাত্মিক আর বাস্তব একই জিনিস, সহজ স্বাভাবিকভাবে যা হয় সেটাই ধর্ম, সেটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে কোনো আচার অনুষ্ঠান, কোনো পোশাকের প্রয়োজন নেই। জ্ঞানে প্রতিষ্ঠিত হলে আর কণ্ঠী ধারণ করতে হয় না, গেরুয়া পড়তে হয় না, দাড়ি রাখতে হয় না। চিরন্তন অবস্থায় যা আছে তা কোনো পোশাকেই আবদ্ধ হয় না। আধ্যাত্মিক জগতে তাই যার যার পোশাকই প্রশস্ত। আজ সবাই এখানে সংস্কারে বিভ্রান্ত, নানা জনের নানা মতবাদ সকলকে বিভ্রান্ত করছে, যে যার দলকে ঠাকুরকে বিরাট করার চেষ্টা করে চলেছে।
কিন্তু জিহ্বা নিজেই জানে কোনটা গ্রাহ্য আর কোনটা ত্যাজ্য। আমাদের চাই এমন জ্ঞানীর জিহ্বা, যুক্তি বিচার করে যা স্বাদ অনুযায়ী সব কিছু গ্রহণ করবে বা ত্যাগ করবে। ধর্ম আজ বিকৃত হয়ে মামুলি কথায় পরিণত হয়েছে, তাই পূজা পার্বণ আচার অনুষ্ঠানকেই ধর্ম বলে মনে করা হচ্ছে। আজ সবাই এখানে ধর্ম ধর্ম করছে, কিন্তু ভগবান আছেন কি নেই সেটাই বুঝছে না। সকলের আগে জানতে হবে সৃষ্টির উদ্দেশ্য কি, সৃষ্টির রহস্য কোথায়, জানতে হবে আমি কে, কোথা হতে এসেছি, কেন এসেছি, কোথায় যাব। সত্য বা ধর্ম কখনো বিভিন্ন হতে পারে না, গণ্ডিতে সীমাবদ্ধ হতে পারে না। যা সত্য তা চিরকালই সত্য, সবার জন্যই সত্য। ধর্ম ঠিক তাই, সত্যিকারের যে ধর্ম তা জীব জগতের সবার কাছেই সমভাবে প্রযোজ্য। সেই চিরভাস্বর, সেই সর্বব্যাপ্তমান ধর্মের সুরকে আজ ভয় ভীতিতে আবদ্ধ করা হয়েছে, কল্পনাতে আবদ্ধ করা হয়েছে, তাই ধর্মের নামে চলছে আজ ছিনিমিনি খেলা। চিরমুক্ত ধর্মকে আজ আটক রাখা হয়েছে সংস্কারের বেড়া জালের মধ্যে। ধর্ম তাই আজ হয়েছে গণ্ডির ধর্ম। ধর্মে থাকবে সমতার সুর, একাত্মবোধ, বিরাট এক অখণ্ড বোধ। পার্থক্যের মাঝে থেকেও জীবজগতের সবাই আমরা একই মায়ের সন্তান, একই আলো জল বাতাসে পুষ্ট। এই যে একাত্মবোধ, এক প্রেম, এক জ্ঞান, এক নীতি, এক সূত্রে বাঁধার এই যে চেষ্টা, সেটাই হলো সত্যিকারের ধর্মের কথা, সেটাই হলো আধ্যাত্মিকতার কথা। ধর্মে তাই কোনো জাতিভেদ নেই, নীতিভেদ নেই, নেই কোনো দলাদলি বা সাম্প্রদায়িকতা। আর আজকের দিনে ভাষা বিভক্ত, দেশ বিভক্ত, মত পথ সবই বিভক্ত। এর জন্য তথাকথিত ধর্মই দায়ী। ধর্ম আজ গণ্ডির ধর্ম হয়ে গেছে বলেই একত্ববোধের বদলে এসেছে ভেদাভেদ, এসেছে বিভ্রান্তি, দুর্নীতি। ধর্মের যা কিছু সবই আজ অস্পষ্টতার মাঝে, ভয় ভীতি বা কল্পনার মাঝে। ধর্ম হবে বিজ্ঞানসম্মত, ধর্ম হবে যুক্তি নির্ভর, বাস্তব ধর্মী। ধর্ম হবে সার্বভৌম, জীব ধর্ম, সকল জীবের জন্যই তা সমভাবে প্রযোজ্য। আর আজ কোনো ধর্মকেই পৃথিবীর সকলে একভাবে গ্রহণ করতে পারছে না। সবাই আজ মূলকে ভুলে গিয়ে আবরণকে নিয়ে, ভাবকে বাদ দিয়ে আড়ম্বর অনুষ্ঠানকে নিয়ে মেতে উঠছে। তাই কিভাবে চিরজাগ্রত সেই সত্যরূপকে উপলব্ধি করা যায়, সেটা আর কেউ খুঁজে পাচ্ছে না। ধর্মের নামে তাই আজ এসেছে ভয় ভীতি, অ্যালার্জি। ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন, ন্যায় ও নীতি ধর্ম। সেখানে পূজা পার্বণ বা আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, অদৃষ্ট কর্মফলের কোনো স্থান নেই। ধর্ম হবে আকাশ বাতাসের মতো ব্যাপক, সূর্যে চন্দ্রে আকাশে বাতাসে যেমন সবার সমান অধিকার, ধর্মেও থাকবে তেমনি সবার সমান অধিকার। আর আজকের ধর্মে মুসলমান হিন্দুদের মন্দিরে ঢুকতে পারছে না। আজকের এই বিকৃত ধর্ম কারোই মানা উচিত নয়। এর ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না, সর্বত্রই চলছে শুধু অঘটন, মারামারি, কাটাকাটি। সত্যিকারের যে ধর্ম, সেখানে থাকবে নিরপেক্ষ জ্ঞান বিচার, থাকবে প্রত্যক্ষতার মাঝে সব কিছু। আমাদের চিন্তা যদি মুক্তাকাশের মতো ব্যাপকতায় চলে যায়,
জগৎ জুড়ে যদি স্বাধীন মুক্ত চিন্তা আনতে পারা যায়, তবেই জাগবে জাতীয়তাবোধ, তবেই আসবে সত্যিকারের স্বাধীনতা, স্বেচ্ছায় সর্বত্র যাতায়াতের ক্ষমতা। সেটাই তো আধ্যাত্মিকতার সুর, এটাই অনন্ত বিশ্বের সেই মহাসুরের কথা। সেখানে কোনো ঠাকুর দেবতার বালাই নেই, কোনো পূজা অর্চনার সমারোহ নেই, সেই সুরে থাকবে শুধু প্রেম, থাকবে এক জ্ঞান এক নীতির কথা। রাম নারায়ণ রাম রাম।